গত উনিশ জুলাই কোটা আন্দোলনকারীদের উপর ভর করে দেশের বিভিন্ন জায়গায় ট্রেনে নাশকতা চালায় জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা পুড়িয়ে দেয় বেশ কয়েকটি ট্রেনের বগি দেশজুড়ে জারি করা হয় কারফিউ যাত্রীদের নিরাপত্তা ও রেলের ক্ষয়ক্ষতি এড়াতে বিশ জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চল রেলওয়েতে ছাপ্পান্নটি আন্তনগর একত্রিশটি মেল ও বারোটি সহ মোট নিরানব্বইটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে এছাড়া ছয় জোড়া মালবাহী ট্রেন চলাচল করে এই অঞ্চলে টিকিট বিক্রি ও মালবাহী ট্রেন থেকে গড়ে প্রতিদিন এক কোটি চৌষট্টি লাখ টাকা আয় হয় তবে নিরাপত্তার কারণে এখন তা বন্ধ হয়ে আছে এতে গত এগারো দিনে পশ্চিমাঞ্চল রেলের ক্ষতি হয়েছে প্রায় আঠারো কোটি চল্লিশ লাখ টাকা তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিভিন্ন জংশনে থাকা ট্রেনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমাঞ্চল রেলের শীর্ষ এই কর্মকর্তা আমার এতগুলো কোর্স আছে এখন যদি চল্লিশ জন বা পনেরো জন আসে আমার ওই ছয় জন আর এমনি কি করবে এদিকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস চলাচল করলেও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা দ্রুত ট্রেন চালুর দাবি তাদের ট্রেন বন্ধ থাকার ফলে বাসে যাতায়াত করতে গিয়ে একটু ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে ট্রেনে যদি আমি সাতশো টাকা আমি চোদ্দশো টাকা টিকিট দিয়ে ডাকালাচ্ছি এ অবস্থায় রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার জানান পরিস্থিতি স্বাভাবিক না হলে চালু হবে না ট্রেন চলাচল ট্রেন চলাচল নিরাপত্তাজনিত কারণে আমরা বন্ধ রেখেছি উর্ধ্বতন কর্তৃপক্ষ যখনই আমাদেরকে বলবে তখনই আমরা ট্রেন চলাচল শুরু করব সংশ্লিষ্টরা জানান গত ১৯ জুলাই নাশকতাকারীদের জ্বালাও পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় চৌত্রিশ লাখ টাকা সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী